একজন লিখেছেন যে নফল সিয়াম রাখার নিয়ত বা রাখলে কোনো কারণে ভেঙে ফেললে পরে সে সিয়ামটা করতে হয়, কারণ সিয়ামটা তখন ওয়াজিব হয়ে যায়। এটা কি সঠিক? না, সঠিক নয়। নফল সিয়ামের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নফল সিয়াম আদায়কারী আমির ও নফসি, সে নিজের নফসের আমির, সে পরিচালক, সে ইচ্ছা করলে ওই সিয়ামকে রাখবে আর ইচ্ছা করলে ওই সিয়ামকে সে ভেঙে ফেলবে, এটা তার অনুমতি রয়েছে। সুতরাং সে যদি ইচ্ছাকৃতভাবে সিয়াম ভেঙে ফেলে, রোজা সে রেখেছিল, রেখে হ্যাঁ দিনের শুরুতে হোক, মাঝখানে হোক বা শেষের দিকে হোক, সে ভেঙে ফেললো ইচ্ছাকৃতভাবে, হ্যাঁ, বা কোথাও বেড়াতে গেল, তখন কেউ তাকে খাওয়ার জন্য অনুরোধ করলো, তখন সে তার মন রক্ষা করার জন্য খাইলো, এগুলি সবই তার জন্য জায়েজ আছে। এটা এমন নয় যে তাকে এই রোজাটা পরে অবশ্যই কাজা আদায় করতে হবে। যদি কেউ এরকম কথা বলে থাকে যে নফল সিয়াম ভঙ্গ করলে তাকে কাজা আদায় করতে হবে, এটা বাড়াবাড়ি কথা, শরীয়তের কোনো দলিল নাই। ঠিক আছে, আল্লাহ তাআলা আলাম।